হাই এভরিওয়ান, কি অবস্থা? সবার কেমন আছেন? আল্লাহ, আমার লিফট উঠে গেছে। রাহি এদিকে আসো, এই আসো না, আসো আসো, আমরা ডিনার করতে আসছি। রেস্টুরেন্টের নাম কি? সাহারা টেন্ট। সাহারা টেন্টে আমরা হচ্ছে ডিনার করতে আসছি। রাস্তার পাশে, মেন রোডের পাশে, এটা অনেক ক্রাউড হচ্ছে। আমার কাছে মাইক্রোফোন নাই, আমার লিপস্টিক মনে হচ্ছে উঠে এসে। মাত্র একটা র্যাপ খেলাম, অনেক মজা ছিল। এখানে ল্যাম্ব র্যাপ, এর আগে সৌদি আরবে যে খেয়েছিলাম ওইটা এতটা ভাল লাগে নাই, বাট মালয়েশিয়া এসে খাওয়ার পরে ভাল লাগছে। এখন আবার অর্ডার করা হয়েছে, ওয়েট করছি। আর ভাবলাম যে আপনাদের কাছে কাছে বলতেছি, সরি, কালকে সারাদিন হচ্ছে আমাদের 20-50% পর্যন্ত একটা ডিসকাউন্ট আছে, সে ব্যাপারে আর কি লাইভ হলাম। আর একটা জিনিস কিন্তু খেয়াল করছেন, আমার স্কিন কিন্তু অনেক বেশি গ্লো করতেছে না, অনেক 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 বেশি গ্লো করতেছে। দেখেন, সারাদিন ঘোরাঘুরি করার পরেও অনেক বেশি কিন্তু গ্লো একটা স্কিন আপনারা দেখতে পাচ্ছেন। এটার একমাত্র রহস্যই হচ্ছে গ্লো পলিশ। আমার শরীরের সমস্ত ট্যান আমি কালকে রাতেই হচ্ছে গ্লো পলিশ দিয়ে রিমুভ করে ফেলেছি। অ্যান্ড আমি কিন্তু ইউজ করেছি আমার স্কিনে বেরি কোলাজেন, রাত্রেবেলা বেরি কোলাজেন দিয়ে একদম স্কিনটা পুরো টান টান হয়ে গেছে। অনেক ক্রাউড, স্মাইলটা জোস। কি অবস্থা সবার, কেমন আছেন? না, আমি একটু দেখাই ব্যাক সাইডটা, আপনাদেরকে একটু দেখাই। ফ্ল্যাশটা অফ হয় না কেন? আমার হাজবেন্ড ঘুমাচ্ছে। অনেক সুন্দর এটা, হ্যাঁ, আরবিয়ানদের খুবই সুন্দর। এটা একদম হচ্ছে আপনার মেইন রোডের পাশে। গ্লো পলিশটা কিভাবে ইউজ করে আপু বলে দিচ্ছি, ওয়েট ওয়েট বলে দিচ্ছি। খুবই সুদিং লাগতেছে, হ্যাঁ, একদমই সুদিং, একটা ভাইবস দ্যান ন্যাচার আছে এখানে। উপরেও জায়গা আছে, আমরা একটু রাস্তার পাশে বসছি। হ্যালো আপু, হাই, কেমন আছো তোমরা? আপু আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, কালকে সারাদিন হচ্ছে আমাদের শপে আপনারা 20-50% ডিসকাউন্টের প্রোডাক্ট পেয়ে যাবেন, স্কিন কেয়ার প্রোডাক্ট অর অল 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 প্রোডাক্ট। হ্যাঁ আপু, সেখানে কয়টা বাজে এখন? আপু এখানে এখন 12:21 বাজে। আমি শাড়ি অর্ডার করছি 5-6 দিন হয়, এখনও পাইনি আপু। শাড়িটা আসতে মেবি একটু লেট হচ্ছে, আমাদের ইন্ডিয়া থেকে শাড়ি আসে তো আপু, একটু লেট হচ্ছে, পেয়ে যাবে। সাদা ফ্রকে তোমায় অনেক সাদা পুরি লাগলো আপু, সাদা ফ্রকটা যে আমি নিয়ে আসবো সিঙ্গাপুর থেকে, সিঙ্গাপুর অনেক 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 বেশি দাম, ঠিক আছে, অনেক এক্সপেন্সিভ। আমি নিজে কিনছি হচ্ছে আপনার প্রায় 7,000 টাকা মতো নিয়েছে আপু। বিডিতে চলে আসবো, অক্টোবরের 1st চলে আসবো। এখন কোথায় আসো মাহি আপু? আচ্ছা, আমি এখন হচ্ছে কোথায় আছি আমি জানি না, মালয়েশিয়াতে আছি এখন। লোকেশন টোকেশন আমি কিছু জানি না, আমার হাজবেন্ড জানে, গ্র্যাবে হচ্ছে নক করে, আমি এগুলো কিছুই চিনি না। হ্যাঁ, ও সব কীভাবে কীভাবে জানি চিনে। আর আমাদের হচ্ছে ট্যুর পার্টনার যে এজেন্সির মাধ্যমে আসছি সেটা হচ্ছে মিসফালা ট্রাভেলস অ্যান্ড ট্যুর, তারাই সব কিছু অ্যারেঞ্জ করে দিয়েছে, ম্যানেজ করে দিয়েছে, এগুলো নিয়ে আমার মাথা ব্যথা নাই। আপু তুমি কবে পিডিতে আসবে? আপু অক্টোবরে যাবো, আপু অক্টোবরে যাবো। বেরি কোলাজেন কয়টা ইউজ করলে পারমানেন্ট ফর্সা হবো? আপু 3টা, আমার অলরেডি 2টা ডান আর একটা আছে। দেখেন স্কিনটা কি পরিমাণে গ্লো করতেছে, সারাদিন এত পরিমাণে হাঁটাহাঁটি করছি, রোদে দৌড়াদৌড়ি ঘোরাঘুরি করছি, তারপরে স্কিন অনেক 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 বেশি সুন্দর লাগতেছে। হ্যাঁ আপু, পার্সিয়ান ইউজার আপুরা হচ্ছে বেরি কোলাজেনটা ইউজ করে ফেলবেন, পার্সিয়ান ইউজার আপু যারা আছে। আপু আমি তোমার শপে সব সোপটা নিতে চাই, হোয়াইট হবে আমার স্কিন সামনে। জি আপু, ফুল কম্বো ইউজ করতে হবে, যারা ফুল হোয়াইটেনিং স্কিন চাচ্ছেন তাদেরকে ফুল কম্বো ইউজ করতে হবে। সাবধানে থাকো, তোমরা সুস্থভাবে দেশে ফিরো মাহি আপু, তাবাসসুম আনো। হ্যাঁ আপু, আলহামদুলিল্লাহ আমরা এখনও পর্যন্ত ভালো আছি, আরও 2টা দেশ ভিজিট করা বাকি আছে, অলরেডি অবস্থা খারাপ হয়ে গেছে। আজকে KLCC গেছিলাম, আমিও গিয়েছিলাম আজকে, হ্যাঁ আমরাও ঘুরে আসছি কিছুক্ষণ আগে। সিঙ্গাপুরে গোল্ডের প্রাইস অনেক কম, ফাতিমা তু জোহরা, না আপু এটা মিথ্যা কথা, সিঙ্গাপুরে গোল্ডের প্রাইস অনেক কম এটা ভুল কথা, ঠিক আছে। আপনি গোল্ড হচ্ছে এইভাবে নিয়ে যেতে পারবেন, ট্যাক্স টোকেন এগুলো অনেক ঝামেলা আছে।
হজ করে এই অবস্থা, এই কথা আর কতবার বলবেন? গাল তো মানুষের ব্যথা হওয়া দরকার। আমি হজ করি না, আমি উমরা করেছি, আমি একজন মুসলিম, আমি উমরা করেছি, ভবিষ্যতে আরও বহুবার উমরা করবো এবং ইনশাল্লাহ হজ করবো যদি আল্লাহ পাক আমাকে সামর্থ্য রাখে। আর যার সামর্থ্য হয়েছে সেই করতে পারে। আপনি সারাদিন চাইলে, আপনার উপর যদি সামর্থ্য না আসে আপনি কখনো করতে পারবেন না, ঠিক আছে? আপু আমি ইতালি থেকে দেখতেছি, তোমাকে অনেক ভালো লাগে আপু, তোমার কাছ থেকে দুইটা টু পিস অর্ডার করেছি, অনেক সুন্দর হয়েছে আসমা নয়। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ। অনেক রাও, অনেক জোরে মালয়েশিয়া আমার একদম ভালো লাগতেছে না, টু বি অনেস্ট। সিঙ্গাপুরের ডিসিপ্লিন বলেন, সব কিছু খুবই 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 সুন্দর। সিঙ্গাপুর সিটি একদম নিট অ্যান্ড ক্লিন, হ্যাঁ। ড্রেসটা কি নোংরা, সুরাইয়া মুক্তি ফুকিন্দিগুলো কোত্থেকে আসে আমার লাইফে, আমি আসলে বুঝি না। এই ছোটো লোকের বাচ্চাগুলো এখানে মানে দেশের বাইরে আসলে ওরা কী করবে, এগুলো সারাদিন মনে হয় আসতে আস্তাকুল্লা করতে থাকবে। আপু প্লিজ বলো ফুল কম্বো কী, আমি তো সারাদিনই হচ্ছে বিড়িতে এরকমই জিন্স পরি, ওয়েস্টার্ন পরি, হ্যাঁ। আপু মুখে কী নিয়েছে, স্কিন প্লেস করছে, আপু সানস্ক্রিন দিয়েছে, সানস্ক্রিন আর বেরি কোলাজেন, লো পলিশ দেওয়াতে হচ্ছে স্কিন এত বেশি হচ্ছে চকচক করতেছে, হ্যাঁ। এই যে দেখেন কি সুন্দর হচ্ছে, গ্লোয়িং একটা এফেক্ট দিচ্ছে, ঠিক আছে, একদম পুরো লাইটেনিং স্কিন হয়ে গেছে, হোয়াইটেনিং না লাইটেনিং হয়েছে, খুব সুন্দর লাগছে। আপু আপনার অর্ডার করে ফেলেন গ্লো পলিশ, সারকালকে হচ্ছে আমাদের দোকানে যারা আসবেন বসুন্ধরা সিটি শপিং মলস লেভেল 3 ব্লক বি শপ নম্বর 38, ওকে, আসলে কিন্তু আপনারা ডিসকাউন্ট পেয়ে যাবেন। দুইটা গ্লো পলিশ ডিসকাউন্টে পাবেন 1450 টাকা, রেগুলার প্রাইস 2100 টাকা, দুইটা গ্লো পলিশের প্রাইস পড়বে 1450 টাকা, ইয়েস। আপু আন্ডার আর্মস কালো কী দিলে ভালো হবে বলো, আপু যাদের আন্ডার আর্মস একদম কালো আছে তারা আমাদের আমপ্রিটটা অর্ডার করে ফেলেন, হ্যাঁ, অনলাইনে অর্ডার করে ফেলেন জি। আপু ওয়েটলসের জন্য আমাদের প্রোডাক্ট আছে, ঠিক আছে, ওয়েটলসের জন্য প্রোডাক্ট আছে, ওয়েটলসের আপনার ফুল কম্বো কমপ্লিট করতে হবে। আপু ফুল কম্বো কী বলো, নাইট ক্রিম ইউজ করতে হবে, বেরি কোলাজেন ড্যান গ্লো পলিশ ইউজ করতে হবে, এরকম স্মুথ ক্লিন লাইটেনিং প্লাস হোয়াইটেনিং স্কিনের জন্য, ওকে। আচ্ছা হেয়ার অয়েল আছে আপু, হেয়ার অয়েলের ডিসকাউন্ট থাকবে, দুইটা হেয়ার অয়েল নিলে ডান বলতেছি, দুইটা হেয়ার অয়েল নিলে আপনারা হচ্ছে ডিসকাউন্টে পেয়ে যাবেন মাত্র হচ্ছে 1500 টাকা, একটার দাম হচ্ছে আপনার 1000 টাকা, দুইটা কিনলে 1500 টাকা পাবেন, 500 টাকা ডিসকাউন্ট। পিওরা নাইট ক্রিম দুইটা একসাথে মিক্সড করে দেন স্কিনের মধ্যে অ্যাপ্লাই করবেন। আমি কিন্তু পিওরা ইউজ করেই তারপরে হচ্ছে বিডি থেকে রওনা দিয়েছি। এত ক্রাউড মানে এখানে এত বাজেভাবে ড্রাইভ করতেছে, ঠিক আছে, সিঙ্গাপুরে এত ডিসিপ্লিন ভাই, আমরা রাস্তা পার হওয়ার সময় অনেক দূর থেকে ধরেন 100 গজ দূরে হচ্ছে গাড়ি থেমে যাচ্ছে অটোমেটিক, যতক্ষণ না পার হচ্ছি কোনো তাড়াহুড়া নেই, হ্যাঁ। এত সুন্দর একটা সিটি সিঙ্গাপুর, আই উইশ সিঙ্গাপুরের মতো, আমি জানি না অন্য অন্য কান্ট্রিতে যারা সৌদি আরব ভিজিট করছি, সিঙ্গাপুর ভিজিট করেছি, মালয়েশিয়া ভিজিট করতেছি, বাট আমার কাছে বেস্ট 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 লাগছে হচ্ছে সিঙ্গাপুর, সৌদি আরবও বেস্ট লাগছে, সিঙ্গাপুর আরও আরও অনেক ভালো, সেই জন্য সিঙ্গাপুর এত দ্রুত আগায় গেছে। এবং তাদের মন মানসিকতা মাশাআল্লাহ, একজন আরেকজনকে দেখে এত সুন্দর স্মাইল দেয়, মানে এইভাবে কথা বলতেছে স্মাইল, একজন আরেকজনকে অ্যাপ্রিসিয়েট করতেছে, ধরেন একজন পড়ে গেছে, হ্যাঁ, আরও 10 জন আগে যেয়ে তাকে তুলে ধরতেছে, আর আমাদের বাংলাদেশের অবস্থা একজন পড়ে গেছে সবাই মিলে ভিডিও করা শুরু করে, ও পড়ে গেছে, এটা নিয়ে ট্রল করা শুরু করে দেয়। সো এটা হচ্ছে আমাদের দেশের মানুষের অবস্থা, আমাদের দেশ তখনই উন্নত হবে যখন মানুষের মন মানসিকতা উন্নত হবে, মানুষ আমরা উন্নত হবে, একজন আরেকজনকে হেল্প করব, ঠিক আছে, যতদিন আমরা একজন আরেকজন নিয়ে খোঁচাখুচি করব, তারপর একজন আরেকজনের পিছনে লেগে থাকবো, কোনো দিনও হচ্ছে আমাদের দেশ উন্নতি হবে না, হবে না, হবে না, হবেই না, মানে এটাও একটা দেশ তাই না, এটা পৃথিবীর মধ্যেই আরেকটা দেশ, কেন আমাদের দেশ উন্নত হচ্ছে না, আমার খালি আফসোস লাগে যে আমার দেশ কেন এরকম হলো না। তুমি কেমন আছো, বহুদূর থেকে গেলাম অনেক কেনা, বহুদূর থেকে গেলাম অনেক কেনাকাটা করলাম, কেন আপু গিফট সবার জন্য গিফট বরাদ্দ করা আছে, কারের দুল রেখে আসছি আমি, এতগুলো লিপস্টিক রেখে আসছি, আপনি কি বলেন নাই যে আপু আমার গিফট দেন, আবার আসেন দোকানে আপনি গিফট পাবেন, আমার ওষুধ সিরাম শেষ, ওষুধ কি আর পাবো না আপু, পাবেন আপু একটু অপেক্ষা করতে হবে, অর্ডিনারি সিরামটা ইউজ করা শুরু করে দেন,
আপা আমি তো তোমার টপ ফ্যান হয়ে গিয়েছি, পেজে মাহি আপু থ্যাংক ইউ সো মাচ। আপু আমার অনেক চুল পড়ে, শ্রীলঙ্কা হার্বাল হেয়ার অয়েল প্লাস মাস্ক ইউজ করেন, চুল পড়া 100% কমে যাবে। সবাই একটু লাভ লাইক কোয়েশন ডান করে ফেলেন। আমার স্কিন কেয়ারের লাইভ আছে রাত্রিবেলা, পিজা অর্ডার দিয়েছে, আজ তো অনেক লেট হচ্ছে, অনেক 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 লেট হচ্ছে। এখানে এত পরিমাণে হাঁটাহাঁটি করতে হয়, আল্লাহ, এর আগে সৌদি আরবে যে হাঁটতে হাঁটতে পুরা অবস্থা খারাপ হয়ে গেছে, সিঙ্গাপুরে যেও সেম অবস্থা, মালয়েশিয়াতেও সেম অবস্থা, প্রচুর হাঁটতে হয়। বাংলাদেশে তো এই মামা এই রিক্সা এরকম করে ডাক দেয়, এখানে কোনো রিক্সা নাই, গাড়িতে উঠলেই আপনার অনেক টাকা, গাড়ি ভাড়া, ট্যাক্সি ভাড়া, হ্যাঁ গ্র্যাবে অনেক টাকা নিয়ে নেয়। গ্র্যাব, বিশেষ করে গ্র্যাবটা একটু সেফ আমাদের কাছে, যেহেতু ভিডিও সরঞ্জাম আছে, ক্যামেরা, ব্লগিং ক্যামেরা, ফোন টোন আছে, আইফোন আছে কতগুলো, এগুলোর জন্য আর কি সেফটি মেনটেন করে চলতে গিয়ে অনেক টাকা শেষ হয়ে যাচ্ছে। অনেক সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। আপু তুমি এখন কোন কান্ট্রি ভিজিট করো? আপু আমি এখন হচ্ছে মালয়েশিয়াতে আছি, মালয়েশিয়াতে অবস্থান করছি, 25 তারিখ আমার বার্থডে, মালয়েশিয়াতে বার্থডে সেলিব্রেট করবো, দেন থাইল্যান্ডে যাব। আমার ইচ্ছা ছিল থাইল্যান্ডে যে বার্থডে সেলিব্রেট করার, বাট হয় নাই, ট্রাভেলস এজেন্সির লোকজন আমাকে জোর করে মালয়েশিয়ায় রেখে দিচ্ছে। ওমরা করাটা ইজি, বাট সেটা কি আপনারা মেনটেন করেন, লাইক আফটার ওমরা আনোয়ার সিমন? আচ্ছা, ওমরা করার পরে কি মেনটেন করতে হবে আমাকে একটু বলেন তো, মানে ওমরা করার আগে আমি কি জঘন্য ছিলাম, ওমরা করার পরে কি আমি খারাপ হয়ে গেছি, বিষয়টা কি এরকম? হ্যাঁ, মানে এত, মানে এই একটা জিনিস আর কত কত একটা পোস্ট আমি আমার হাজবেন্ডের সাথে শেয়ার করতে পারছি না, ঠিকই তো একটু পরে হচ্ছে অমুক ইনফ্লুয়েন্সার, অমুক ব্লগার কাকুর ভিডিও ছবি দেখে হ্যাঁ 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 একটা লাভ রিট দিয়ে যান, আমার ক্ষেত্রে কেন উল্টোটা করেন আপনারা বলেন তো? হ্যাঁ, আমি আমি কি এখন নাস্তিক হয়ে যাব, আমি কি আমার ধর্ম প্র্যাকটিস করব না, মানে কি ওমরা করে আমার কি হয়েছে বলেন, কি সমস্যা পাবে? আমি ওয়েস্টার্ন পরে আছি, এখানে বলছে আপনি ওনা কেন নেন নাই, মানে কোন ধরনের কথা বলতে পারে মা গো মা। আমার জীবনের একমাত্র নিয়ত ছিল যে আল্লাহ পাক যদি আমাকে সামর্থ্যবান বানায় কখনো, তাহলে সবার আগে আমি মক্কা শরীফ ভিজিট করব, দেখব, ঠিক আছে আমি মক্কাতে যাব, এটা হচ্ছে মুসলিম মুসলিমদের একটা হচ্ছে সেন্ট্রাল পয়েন্ট, ওকে? আমরা, আমি একজন মুসলিম, আমার 14 গোষ্ঠী মুসলিম, আমি নিজে মুসলিম। এই পিজা চলে আসছে রাহি, এত বড় পিজা তুমি কেমনে খাবা? ঠিক আছে, আমি ওমরা করছি, আমার ওমরা করার সামর্থ্য হয়েছে, এই জন্য আমি ওমরা করছি আমার হাজবেন্ড সহ, ওকে? এটা আমার ব্যক্তিগত ব্যাপার, তোর সমস্যা কোথায় বল, তুই কি করছো, তুই ওমরা না করে তুই কি করছোস, অশিক্ষিত মূর্খ চারদিকগুলো, ওমরা করতে গেছেন কেন? আমার ইচ্ছা, আমার টাকা আছে, এই জন্য আমি ওমরা করতে গেছি, ঘুরতে গেছি আমি, তোর সমস্যা কোথায়? আমি সৌদি আরবে ঘুরতে গেছি, ওই দেশে কি খালি মানুষ ওমরা করতে যায়? ওই দেশে আমি দেখছি যে ড্রাইভারকে আমরা ভাড়া করে ঘুরছি, ওই ড্রাইভার 30 বছর ধরে আছে, বুড়া হয়ে গেছে, এখনো পর্যন্ত ওমরা হজ কোনো কিছু করতে পারে নাই, ওমরা করছে হজ করতে পারে নাই, আর তার উপরে হচ্ছে তৌফিক হয় নাই, খালি ওই দেশে থাকলেই হয় না, টাকা থাকলেই হয় না, গদ্ধকগুলা কথা, মানে কি অবস্থা, মানে কি সমস্যা আপনাদের, কি আমাকে দেখে এত জলে কেন ভাই, নিজে নিজে করতে পারেন না, হ্যাঁ এই জন্য জলে, আর যদি দেখে নিজের জীবনে কিছুই করতে পারেন না, দেখেন আমি কিভাবে পরিশ্রম করে এটা অনুসরণ করেন, আমি কিভাবে মানুষকে হচ্ছে সাহায্য করি, সাহায্যের হাত বাড়িয়ে দেই, এই যে ফেনীতে, এটা বলা উচিত না, তারপর বলতেছি স্মরণ করাই দিচ্ছি, এই যে ফেনীর এত দুর্দশা, ফেনীর মানুষ গরিব না, ফেনীর মানুষ হচ্ছে গরিব না, ঠিক আছে, তারা হচ্ছে দুর্যোগের কবলে পড়েছিল, সবার আগে আগে গেছিলাম আমি নিজের পকেট থেকে, আমি কোটিপতি না ভাই, আমার কোটি কোটি টাকা কিন্তু না, আমার যা আছে আমার নিজের অ্যাবিলিটি, আমার এই যে বিদেশ ট্যুরের, হ্যাঁ বিদেশ ট্যুরের, আমি যেটাতে শপিং টপিং করবো, কেনাকাটা করবো, 4 লক্ষ টাকা বরাদ্দ করেছিলাম, সম্পূর্ণ আমি ফেনীর মানুষকে গিফট করে দিয়েছে, কয়জন করছে এবার বল, বাংলাদেশের তো ধনী খুব বড় বড় ব্যবসায়ী আছে, কালা টাকা পাহাড়, কয়জন আগে আসছিল, তোদের এগুলো চোখে পড়ে না,
হ্যাঁ, আমি একটা টি শার্ট পরে তখন তোদের চোখে পড়ে যায়, তাই না? আমি খারাপ কিছু করতেছি? আমার হাজবেন্ডের সাথে ঘুরতেছি, কোটি কোটি মানুষ হচ্ছে সুন্দর সুন্দর জামা পরে ঘুরতেছে, তোর কি কি সমস্যা? বল, তখন তো অ্যাপ্রিসিয়েট করতে পারি না। কয়জন গত 4,000 টাকা কয়জন দিছে? বেরি কোলাজেন অফার আছে, বেরি কোলাজেন 3টা কিলো 3,000 টাকা, একটার দাম 1450 টাকা, বিএসটি অ্যাপ্রুভ পেয়ে গেছি। হ্যাঁ আপু, মেস্টার ক্রিমটা আপডেট হয়েছে। সবই ঠিক আছে, আমি উমরা করলেও দোষ, আমি থাইল্যান্ডে ঘুরতে আসলেও দোষ, আমি জাকাত দিলেও দোষ, আমি লাইভ করলেও দোষ, আমি লাইভের মধ্যে খাবার খেলেও দোষ, আমি আমার হাজবেন্ডকে লাইভে শো করলেও দোষ, ঠিক আছে, আমি দান সাদকা করলেও দোষ, ভালো কাজ করলেও দোষ, খাবার খেলেও দোষ, কাপড় পরলেও দোষ, শাড়ি পরলেও দোষ, বোরকা পরলেও দোষ, হিজাব পরলেও হিজাব কেন পরছি, টি শার্ট পরলে টি শার্ট কেন পরছি, উমরা করতে গেলে উমরা কেন করলাম, আমি সেখানে ঘুরতে আসলাম, আমি এবার বুঝতে পারছিস সমস্যাটা আসলে কোথায়? আপু, বাংলাদেশে পিজ্জা নিয়ম, বাংলাদেশে পিজ্জা অনেক মজা, এর ল্যাম্প পিজ্জা ভালো না, ল্যাম্পের যে স্মেল এটা আমি র ভালো লাগে না, খাও তুমি। ল্যাম্পের ইয়াছাড়া কেমনে খায় অনলাইনে সানগ্লাস? হ্যাঁ, এই যে এগুলো 950 টাকা করে ডিসকাউন্ট, এগুলোর প্রায় 1650 টাকা, এই যে লোগো দেওয়া আছে দেখ, অ্যারাবিয়ানদের গুচি মার্শাল্লাহ, সামনে বসে বসে কাঁপছে একটা ভটকা। ল্যাম্প আর কি জানি সাম্বা খায়, সান্ডা না কি জানি টিকটিকির মতো দেখতে, অ্যারাবিয়ানরা খায়, সৌদি আরবের মানুষ, আমার কিনা লাগে, আমি এই সব কিছু খেতে পারি না। আর সিঙ্গাপুরে যে মানে হালাল খাবার খুঁজতে খুঁজতে জীবন পুরো শেষ হয়ে গেছিল, এখানে তো ম্যাক্সিমাম সব খাবারই হালাল। আপু বেরি কোলাজেন একটা অফার দেওয়া যাবে না আপু, 3টা কিনলে আপনি 3,000 টাকায় পাবেন, সেভ হবে আপনার 1350 টাকা, 3টা ইউজ করতে হবে, অলরেডি আমার 2টা শেষ, এবং আমার স্কিনের স্কিনের রেজাল্টটা দেখেন, এবং আমাদের শোরুমে গেলে আপনারা বিশ্ববিখ্যাত সব ধরনের ব্র্যান্ডের কালার কসমেটিক্স, লিপস্টিক, ফাউন্ডেশন, ফেস পাউডার, লুজ পাউডার, তারপরে লাইনার, আইলাইনার, কাজল, দেন ল্যাশ, ল্যাশ গ্লু, লিপ লাইনার, ওকে, ব্লাশ, তারপরে ব্রোনজার, সব 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 আইটেম পেয়ে যাবেন, ঠিক আছে? তারপরে মেকআপ, সেটিং স্প্রে, ফিক্সিং স্প্রে, এবং কীভাবে মেকআপ করবেন সব কিছু। আচ্ছা কি গেন্টিং হাইল্যান্ডে গেছো না আপু? শারমিন আহমেদ দিদি, আজকে হচ্ছে মালয়েশিয়াতে আসছে, আজকে ঢুকছে সিঙ্গাপুর থেকে, অবস্থা খুবই খারাপ হয়ে গেছিল, এত জায়গায় জার্নি করা, এতগুলো ওয়েদার, আর সিঙ্গাপুরের যে রোদ, ওই রোদে পুরো পুরো কয়লা হয়ে গেছিলাম, অনেক কষ্ট করে গ্লোবালিতে ঘষে মেজে হচ্ছে ফর্সা হয়েছি, এবং রাত্রেবেলা লাগাইছিলাম হচ্ছে আপনার বেরি কোলাজেন,
মার্শাল স্কিনটা কত সুন্দর হয়ে গেছে দেখেন। আমি তোমার লাইভ অলওয়েজ দেখি, বাট তোমার লাইভে কখনো কমেন্ট করা হয় না। একটা রিকোয়েস্ট ছিল, যদি পসিবল হয় আমার নিউবর্ন বেবির জন্য বড় সাইজের একটা অলিভ অয়েল আনবা, আমি প্রাইস ডেলিভারি। আপু প্রিয়া চৌধুরী, আপু সব আমাদের শপে অ্যাভেলেবেল আছে, নিউবর্ন বেবির অলিভ অয়েল, তারপরে অ্যাডাল্ট অলিভ অয়েল, সব ধরনের এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল, এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল, এক্সট্রা ভার্জিন অ্যালমন্ড অয়েল, ক্যাস্টর অয়েল, অল অ্যাভেলেবেল আওয়ার শপ। থ্রি ডেজ আর লেফট প্রিয়া চৌধুরী। আপু সব কিছু আমাদের শপে গেলে পেয়ে যাবেন আপু, অথেন্টিক প্রোডাক্ট সব আমরা লাগেজ পার্টি থেকে নিয়ে, তারপর আমাদের দোকান সম্পূর্ণ সাজানো আছে, মানে বিভিন্ন দেশের প্রোডাক্ট লাগেজ পার্টি থেকে আমরা পারচেস করে অনেক টাকা নেয়, লাগেজ পার্টি থেকে অনেক টাকা নেয়। এগুলো একটাও হচ্ছে আপনার এই ইন্ডিয়ান না, ইন্ডিয়ান চাইনিজ প্রোডাক্ট না, সব অথেন্টিক প্রোডাক্ট, ঠিক আছে। হেয়ার অয়েল, শ্যাম্পু, বডি লোশন, শাওয়ার জেল, তারপরে আপনার যত ব্র্যান্ড আছে সব 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 হচ্ছে আপনার আমাদের শোরুমে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। শোরুমটা ভিজিট করলেই পাবেন। ব্রাইডাল চূড়া তে বিশাল ডিসকাউন্ট থাকবে, কাল সারাদিন ডিসকাউন্ট থাকবে। দেন পাকিস্তানি জুয়েলারি 50% ডিসকাউন্ট, 50% ডিসকাউন্ট। আপনি পেজ নামটা বলো প্লিজ। আপু আমি যে পেজে লাইভ হচ্ছি এটাই আমার পেজ। আপু শোরুমে গেলে গিফট আর অফার কি? জি জি আপু, কালকে ইনশাল্লাহ পাবেন গিফট, 750 টাকা দামের লিপস্টিক গিফট পাবেন, এবং সাথে আপনারা হচ্ছে 800 টাকা দামের কানেন্দুল যে কোনো একটা গিফট হিসেবে পেয়ে যাবেন। যারা আমাদের শোরুমে যে কেনাকাটা করবেন সবাই গিফট পেয়ে যাবেন, কেনাকাটা করলে গিফট পেয়ে যাবেন। আপু কিছু সুন্দর সুন্দর শার্ট অ্যান্ড টপস কালেকশন আনো, নন্দিনী রায়। হ্যাঁ আপু সবাই রিকোয়েস্ট করছে অলরেডি, আমার সাদা ড্রেসটা, আমার পরা ড্রেসটা সোল্ড হয়ে গেছে। আপু তোমার সাথে আমার সামনে সামনে দেখা করেছে, এই যে আপু বিডিতে আসলে সামনে সামনে দেখা করতে পারবেন, একদম ফ্রন্ট টু ফ্রন্ট আমার শপে আসবেন, সামনে সামনে দেখা হয়ে যাবে। আচ্ছা মালয়েশিয়াতে কোথায় কোথায় ঘোরা যায় বলেন তো আপনারা। আপনি আমি আউট অফ ঢাকা অনলাইন নিতে পারবো? জি আপু অনলাইনে নিতে পারবেন, অনলাইনে নিতে পারবেন, সমস্যা নাই। খাও আরো খাও, না না আমি খাবো না, ল্যাম সাইজ বড় হয়েছে না? হ্যাঁ আমদাজি খালি অর্ডার করো। ল্যাম্বের ফ্লেভার আমার স্যুট করে না, এই লিপস্টিকও আমাদের শপে পেয়ে যাবেন, ঠিক আছে। প্রাইস পড়বে হচ্ছে মাত্র 1550 টাকা। হ্যাঁ একদম সুন্দর নুড কালার এবং লং লাস্টিং। অফার 300 গিফট সহ বলো প্লিজ, 750 টাকা লিপস্টিক পাবেন। আপু আমি কখনো ঢাকায় যাইনি, যখন যাব দেখা করব। হ্যাঁ হ্যাঁ আপু শিওর, চলে আসবেন আমাদের শপে, ওকে। তো বাসায় যাই, বাকি লাইফটা করবো না, স্কিন কেয়ার করবো, আবার গ্লো পলিশ মারতে হবে, না হলে আবার স্কিন ড্যামেজ হয়ে যাবে, অনেক ডাস্ট। মালয়েশিয়াতে প্রচুর ধুলাবালি আছে, সিঙ্গাপুরে আমি কয়েকদিন ধুলাবালি পাই নাই, আমার জন্ম হওয়া উচিত ছিল সিঙ্গাপুরে, আমি কেন যে বাংলাদেশে জন্মগ্রহণ করলাম, আল্লাহ। আপু আমার স্কিন খুব রুক্ষ, কি ব্যবহার করবো? আপু রেগুলার ময়েশ্চারাইজার ইউজ করতে হবে। পুরামা হোটেলের সামনে একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে কাবাব পাওয়া যায়, অনেক মজা, ট্রাই করতে পারো। ডক্টর অনিকা রহমান, এই আপু কি বলছে শুনছো? পুরামা হোটেলের সামনে, আর বলেন আপনাদের ভাইয়া এত পরিমাণে খাইতে পারে মাশাল্লাহ, মানে ও খাইতে পারে না, দেখেন খাবার ওয়েস্ট করছে, কিন্তু খাবার দেখলে ওইখানে লক হয়ে যায়। আমি সব কিছু খেতে পারি না, আমি সিঙ্গাপুরে যে কয়েকদিন ছিলাম প্রথম দিন অনেক খাবার নষ্ট করছি, অনেক টাকা নষ্ট হয়েছে, কারণ যাতে আমি খেতে পারি না। আমি বাংলাদেশি হোটেল খুঁজে খুঁজে যে ওইখানে আমি ওখানে তো আমি সালাদ সবজি টুজ এগুলো পাই নাই, কিন্তু ভাত খাইছি, গরুর মাংস দিয়ে ভাত, ডাল, ভর্তা ভাজি এগুলোই খাইছি, ইলিশ মাছটা এগুলো খাইছি। মালয়েশিয়াতে এসেও আজকে আমি লাঞ্চ করেছি গরুর মাংস দিয়ে, তারপরে পোয়া মাছ আর ভাজি টাজি শাক ভাজি এগুলো দিয়ে খাইছি। আর আপনাদের ভাইয়া বলে আমি দেশের বাইরে এসে কেন আমি বাংলাদেশের খাবার খাবো, ও যেখানে সেখানে বসে পড়ে পরে ওইটা আমি আর খেতে পারি না, আমার মানে খাবার টাবার অ্যাডজাস্ট করতে অনেক সমস্যা হয়, আমি যে কোনো ফ্লেভার আসলে নিতে পারি না, আমার ঝামেলা হয়।
এক মাস আগে নাকি চিয়া সিড অর্ডার করতে এখনো হাতে পাই না। আপু আমার অর্ডারটা প্লেস হয়েছে কিনা একটু নক করে পেজে নক করেন। ওকে, ওয়েট লুসের জন্য চিয়া সিড বেস্ট। আপু শোরুমের কন্ট্যাক্ট নাম্বারটা দাও প্লিজ। মাইশার রহমান দাও তো মোবাইলটা, ম্যানেজার নাম্বারটা দাও, ম্যানেজার নাম্বারটা দাও, বলে দেয়। লাল তিলের জন্য আপু বেরি কোলাজেন নেবেন, G21 সোপটা ইউজ করবেন। হ্যাঁ, G21 সোপ ইউজ করবেন। দেখেন আমি এতগুলো দেশ ঘুরতেছি, আমার এইখানে পুরা হচ্ছে পিম্পল উঠে গেছিল, ঠিক আছে। রাত্রেবেলা জাস্ট বেরি কোলাজেন নিয়েছি, বেরি কোলাজেন দিয়ে আমার চেহারা চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, ম্যানেজারের নাম্বারটা আপনারা একটু তুলে নেন, 01747663933। আপু আমি ফর্সা হতে চাই, তোমাদের শপে আমার জন্য কি প্রোডাক্ট আছে? সঞ্জিদা ইসলাম, ফুল কম্বো ইউজ করতে হবে, বডি হোয়াইটেনিং লোশন, শাওয়ার জেল, তারপর হচ্ছে স্ক্রাব। থ্যাংক ইউ, শাওয়ার জেল, স্ক্রাব। চার্জার স্ক্রাব, তারপর হচ্ছে নাইট ক্রিম ইউজ করতে হবে, ফেস স্ক্রাব ইউজ করতে হবে, ঠিক আছে। এটা কি দিস, এগুলো সুন্দর না রাহি? হ্যাঁ সুন্দর আছে, এদের নিজস্ব, আমার অনেক পছন্দ হয়েছে এটা। মোবাইল আমার মনে হয় না ঠিকঠাক মতো বোঝা যাচ্ছে, বাট জোস আপু পারলে বর্ষা আপু পাশে থেকে তাকে হেল্প করেন, উনি এই মুহূর্তে হেল্পলেস। মুজাদ নাহিন আরতি, কোন বর্ষা আপু? ওই যে ইয়া মেলার কোন বর্ষা আপু? বর্ষা চৌধুরী আপু উনি, মনে আছে তোমার ওই কথা? আসলে মানুষের কথা আমি আর না বলি। আপু তোমাকে এত ভালো লাগে কেন জানি না আমি। ময়শ্চারাইজারের প্রাইস কত আপু? ময়শ্চারাইজারের প্রাইস 1050 টাকা। একটা হিস্টোরি আপনাদের সাথে শেয়ার করি। একদিন একদা এক মেলায় আমি গিয়েছিলাম, আমার সাথে আরও অনেক ইনফ্লুয়েন্সাররা এসেছিল। একদা এক ইনফ্লুয়েন্সার আমাকে বলতেছিল যে আমাকে নিয়ে তো অনেকে অনেক ট্রলমল করে, আমাদের সবাইকে নিয়ে ট্রল করে, তো তুমি আমার হয়ে কিছু বলো না। তো আমি তাকে সুন্দর করে এভাবে ধরলাম পিছন দিয়ে, যে যেভাবে ধরে না হাজব্যান্ড ওয়াইফ যেভাবে ধরে, এরকম ধরলাম, ধরে সুন্দর করে বলতেছি। তো লাইফ শেষ, তো ধরে আমি তাকে মানে একদম পুরো আপ্যায়নের সহিত মানে ভেতর থেকে বলতেছি যে হ্যাঁ এটা না এটা করবে। বা সামনের আরেকজন ছিল, তারই আপনজন, নতুন আপনজন, নতুন মেহমান অতিথি যাই বলেন না কেন, তাকেও হচ্ছে প্রশংসা করতেছিলাম ভেতর থেকে, যে তাদের সম্পর্কটা যেন আরও ভালো হয়, আমার একটা উৎসাহের জন্য যেন তাদের আরও উন্নতি হয়, ভালো হয়, সম্পর্ক উন্নতি হয়, ঠিক আছে। তো সেই মানুষটা, হ্যাঁ মানে এত সুন্দরী মানুষকে আমি আসলে ধরে ফেলছি, এইভাবে এইভাবে করে আমার হাতটা ঝাঁকি দিয়ে ফেলে দিল নিঃস্বার্থপরের মতো। তখন আমি বুঝতে পারলাম যে আসলে মানুষের চেহারা এবং ভেতরে ঝামেলা আছে, বুঝতে পারছে? আমি তখন এত হার্ট হয়েছি ওই দিনটা, এবং ও মাই গড আমার মনে পড়ে গেল। এক ওয়ান মান্থে তোমার শপ থেকে 20,000 টাকা শপিং করে ফেলছি মনীষা বলে, ওয়াও কংগ্রেচুলেশন। অনলাইনে ডিসকাউন্ট দাও, লিপি জেল ডিসকাউন্ট দাও মনীষা বড়ু। আপু অনেক সুন্দর হয়ে গেছে আমাদের স্কিন কেয়ার প্রোডাক্ট ইউজ করে, বুঝতে পারছেন? আচ্ছা ঠিক আছে আপু, ডিসকাউন্ট করে দিব না। পিঙ্ক নিপল জেলিটা আমাদের শেষ হয়ে গিয়েছে, আপনারা হচ্ছে ক্যাথিডলের লিপ সিরামটা, সিসি সিরামটা আর কি ইউজ করে, এটা খুবই ভালো। হ্যাঁ গ্লো পলিশ ইউজ করে আপু বলবেন, আপু পেজে নক করলেই হবে। আচ্ছা লাইভটা আমি আজকের মতো এখানে শেষ করে দিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই এভরিওয়ান। আবার হচ্ছে আমি হোটেলে যেয়ে লাইভ করবো না, কীভাবে আপনারা রিসিভ করবেন
অ্যান্ড কিভাবে নাইট ক্রিম ইউজ করবেন, এই টু জেড আজকে লাইভে আপনাদেরকে দেখাবো, মুখ ধুয়ে দেখাবো। সোপ ইউজ করার কিন্তু প্রসেসিং আছে, এবং কাল সারাদিন হচ্ছে আমাদের শপে আপ টু 20-50% পর্যন্ত ডিসকাউন্ট থাকবে প্রত্যেকটা পণ্যের উপরে। ওকে, আল্লাহ হাফেজ, বাই এভরিওয়ান।